ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. بارك الله فيك. জি ভাই, আপনার প্রশ্ন হচ্ছে কোন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় বা এরকম। হাদিস এসছে হাদিসে কুদসি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা করি, মানে আল্লাহর দিনের ক্ষেত্রে। আর আল্লাহর বন্ধু করা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি তারা, যারা ইমান আনে আর আল্লাহর হুকুম আহকাম মেনে চলেন, মুত্তাকি পরহেজগার, এরা হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা। এরপরের হাদিসে এসছে, হাদিসে কুদসি, এটা মানে আল্লাহর ফরমান, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতরাতুহু আলাই, আমি আমার বান্দার উপর যে আমল ফরজ করেছি, এই ফরজ আমল দ্বারা আমার বান্দা আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে। ফরজ আমল ছাড়া অন্য কোনো আমল নাই যে আমল করে বান্দা আমার কাছে বেশি প্রিয় হতে পারে। তাহলে ফরজ যেসব বিধিবিধান রয়েছে ওগুলো যদি আমরা পালন করি, তাহলে এর দ্বারা আল্লাহর নৈকট্য আমাদের বেশি লাভ হয়। তাই বোঝা গেল ফরজ ইবাদা, এইসব ফরজ ইবাদত যেগুলি রয়েছে এগুলির মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদা হচ্ছে সালাত, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদা সালাত, আল্লাহ আকবর। তাই সালাত পাঁচ ওয়াক্ত ফরজ, এই ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর বেশি নৈকট্য লাভ করে। এমনিভাবে অন্যান্য যেসব ফরায়েজ রয়েছে, যাকাত, সিয়াম, হজ, অন্যান্য বিধান, যেগুলো আল্লাহ পাক মানুষের উপর ফরজ করেছেন, আর এই পাঁচটি তো মৌলিক ভিত্তি ইমান, তারপরে আরও চারটি, এইসব হচ্ছে কি মৌলিক ভিত্তি ইসলামের, কালিমায়ে শাহাদত পাঠ করা বা এর উপর বিশ্বাস করা, সাক্ষ্য দেয়া, দুটি সাক্ষ্যবাণী, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি রিসালাতের উপর বিশ্বাস, সালাত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, ফরজ সালাত, যাকাত আদায় করা, তারপরে সিয়াম পালন করা, হজ আদায় করা সামর্থ্য থাকলে, এইসব হলো ফরজ। তো এইসবের মাধ্যমে মানুষ আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে। তাই কিতাব কী বোঝা গেল, ফরজ ইবাদত সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে, আর এটাই সর্বোত্তম। আর এইসব ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত কোনটা? সালাত। বাকি আচ্ছা, এই হাদিসের এরপরের অংশ, এরপর বলছেন, বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকে নফল ইবাদতের মাধ্যমে, হাত্তা আহবাবতুহু, এমনকি আমি তাকে আমার নিজের প্রিয় পাত্র বানিয়ে নেই। আল্লাহ আকবর। ফরজ ইবাদত প্রথম, তারপর নওয়াফিল। এই যে নফল ইবাদা বললেন, শুধু এটা সব ইবাদা নফল যত আছে, নফল সালাত, জিকরুল্লাহ, আল্লাহর জিকির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সালাত, কোরআন তিলাওয়াহ, সদকা খায়রাত, মানুষকে নেক পথে আহ্বান করা, এইসব, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু, আল্লাহু আকবার, আমার বান্দা আমার নৈকট্য লাভ করতে থাকে
নফল ইবাদতের মাধ্যমে পরিশেষে সে আমার প্রিয় বান্দা হয়ে যায়। ফাইদা আহবাবতুহু কুন কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়ুবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা أو كما قال سبحان صلى الله عليه وسلم عن الله سبحانه وتعالى যখন আমি আমার বান্দাকে আমার প্রিয় বানিয়ে নেই তখন তার চোখ আমার চোখ হয়ে যায়, তার কান তার শ্রবণ শক্তি আমার শ্রবণ শক্তি হয়ে যায়। কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি বাসারাহু আল্লাযী ইয়ুবসিরু বিহি, তার চোখ আমার চোখ হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে সে হাত আমার হাত হয়ে যায়। মানে কি বোঝাচ্ছেন, তার কাজকর্ম সবই আল্লাহর হুকুম অনুযায়ী সে পরিচালনা করে। আল্লাহ আকবর, তার চুক্তি সে হিসাবে আল্লাহর বিধান অনুযায়ী সে চুক্তি পর্যন্ত খরচ করে, দৃষ্টি পর্যন্ত খরচ করে, কান দিয়ে কান দিয়ে তাই শুনে যে ভালো, কানের হেফাজত করে, হাতের হেফাজত করে। এবারে বান্দা যখন এরকম পর্যায়ে পৌঁছে যাবে, আল্লাহ বলেন বলে ইন সালানি লাউতিয়ান না বলে ইস্তাআনানি লাউইদান না, এবারে আমার বান্দা যখন আমার কাছে কিছু চাইবে আমি তাকে তার চাহিত বস্তু দেব, আমার কাছে আশ্রয় চাইলে আমি তাকে আমার আশ্রয় নিয়ে নেব। তো এর দ্বারা কি বোঝা গেল, বান্দা বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল আর আফজল আমল হচ্ছে ফরাইজ ইবাদা। তো এইসব ফরাইজ ইবাদত যেগুলি ফরজ, ওইসব যেন আমরা নিয়মতান্ত্রিক আদায় করি। বাকি নফল ইবাদা মানুষ হিসাবে, কেউ হয়তো কোরআন থেকে দূরে তাকে কোরআন পড়তে বলেন, কেউ হয়তো জিকির আজকার করে না, সকাল সন্ধ্যা আজকার করে না, তাকে জিকির আজকার করতে বলেন। কিন্তু আল্লাহর কোনো কোনো বান্দা আছে সব কিছু নিয়েই চলে। তাই আমাদের কাজ ফরাইজ যেসব ইবাদত আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন ওগুলো যথার্থভাবে আদায় করব, সুন্দর করে আদায় করব, হারাম কারজাতি থেকে বাঁচব, আর এর সাথে সাথে নওয়াফিল যত বেশি করি তত আলহামদুলিল্লাহ ভালো। তাই কোনো কোনো সময় কোনো কাজ কোনো ক্ষেত্রে কোরআন তিলাওয়াত উত্তম হবে, কোনো ক্ষেত্রে সদকা খয়রাত উত্তম হবে, কোনো ক্ষেত্রে জিকির আজকার উত্তম হবে। তাই কোনোটাকে আপনি বাদ দিতে পারবেন না, সবগুলো করেন, কিন্তু সবচেয়ে উত্তম আমল ফরজ ইবাদা। আশা করি স্পষ্ট ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।